আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। টেস্ট ক্রিকেট থেকে মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের সিদ্ধান্ত সঠিক বলে মন্তব্য করেছেন এবার জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদ আশরাফুল। ফর্মের তুঙ্গে থেকে অবসর নেওয়ার ক্ষেত্রে রিয়াদের কৌশলী সিদ্ধান্তের প্রশংসা করেছেন এই ক্রিকেটার। দীর্ঘ 17টা মাস পর টেস্ট খেলার সুযোগ পাওয়া রিয়াদ হারারের টেস্টে বাংলাদেশকে এনে দিয়েছেন পরম আকাঙ্ক্ষিত জয়। তবে ব্যাট হাতে আরও একবার নিজের জাত চেনানোর ম্যাচ দিয়েই বিদায় বলেছেন টেস্ট ক্রিকেটকে। অনেকে মনে করছেন 16 মাস দলের বাইরে থাকার জবাব হিসেবে এমন কঠিন সিদ্ধান্ত রিয়াদের। তবে আশরাফুলের দাবি, রিয়াদ কোনো ভুল সিদ্ধান্ত নেননি। আমাদের সাথে কভার ড্রাইভের এক অতিথি হিসেবে থাকাকালীন আশরাফুল বলেছিলেন, রিয়াদ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আজকে দেখলাম বিসিবির সভাপতি বলেছেন, তুমি যদি শেষে অবসর নাও আর একটা ম্যাচ আয়োজন করি, আর একটা ম্যাচে সে যে দুই ইনিংসে জিরো করবে না এটার তো কোনো গ্যারান্টি নেই। সেই সময়ের বিদায় আর এখনকার বিদায় আকাশ পাতাল তফাত। ক্রিকেট ইতিহাসে রিয়াদই একমাত্র ক্রিকেটার যিনি অভিষেক টেস্টে বল হাতে ইনিংসে 5 উইকেট শিকার করেছিলেন আর বিদায়ী টেস্টে হাঁকিয়েছেন 150। আশরাফুলের মতে ফর্ম এরকম তুঙ্গে থাকাকালে বিদায় বলা উচিত। তিনি জানান, বাংলাদেশে যতদিন ক্রিকেট থাকবে ততদিন তার নাম থাকবে। এমন একজন ক্রিকেটার ছিলেন যিনি অভিষেকে 5 উইকেট পেয়েছেন, বিদায়ী ম্যাচে 150 করে অপরাজিত ছিলেন। তার সিদ্ধান্তটা সঠিক, ওর জায়গায় থাকলে আমিও এইভাবে চিন্তা করতাম। চিন্তা করেছে লাল বলে আমার ক্যারিয়ার হয়তো আর 1-1.5 বছর। যেহেতু ওয়ানডে ও টি টোয়েন্টিতে বেশি মনোযোগ, স্বাভাবিক। টেস্ট দল থেকে বাদ পড়ার পর লাল বলে আহামরি কিছু না করেও রিয়াদ যে ফের দলে ফিরেছেন এজন্য রিয়াদকে ভাগ্যবান বলে আখ্যায়িত করেছেন আশরাফুল। আশরাফুল বলেন, আমি তো বলবো রিয়াদ ভাগ্যবান ক্রিকেটার, কারণ 17 মাস পর খেলায় ফেরার আগেও এমন কিছু করেনি টেস্টে ফেরার মতো। লঙ্গার ভাষণে 4-5টি সেঞ্চুরি করেনি, সে অভিজ্ঞ, বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে, কিন্তু ইঞ্জুরি সমস্যা থাকায় দলের 18তম খেলোয়াড় হিসেবে নেওয়া হয়েছে। দর্শক, মোহাম্মদ আশরাফুলের কথাটুকুগুলো কতটুকু যুক্তিযুক্ত মনে করছেন জানাবেন কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ।